বিদ্যুৎ অশোক মার্কফ দেখাবো সাতরাস হৃদয় ভাই। হৃদয় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। হৃদয় ভাই এখানে সব মার্ক পাম্প রয়েছে না ভাই? মার্ক পাম্প শুরু হয়েছে কয় টাকা থেকে? একটা আইডিয়া দিন। আমাদের মার্ক পাম্প শুরু হয়েছে একদম 7000 টাকা থেকে। 7000 টাকা থেকে মার্ক পাম্প শুরু হয়েছে এখানে? কিন্তু বিশাল মার্ক পাম্প রয়েছে, সবই দেখাবো। মূলত মার্ক পাম্পের কাজ কি বলেন তো ভাই? নবীন ভাই আজকে আমি মূলত দেখাবো হলো যে কাটার ব্লেডের কাজ কি এবং কাটার ব্লেডে কয়টা পাতা থাকে এবং কিভাবে ব্যবহার হয়। এটা কি প্র্যাকটিক্যালি দেখাবেন? এটা অবশ্যই আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব তো ভাই, কিভাবে কাজ করে। এই এটা ধরো, এখন নবীন ভাই দেখবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দেখেন স্টার এটার কাজ হচ্ছে কাদামাটি বা খোয়া বালু বা সেফটি ট্যাঙ্কের যে কোনো ধরনের ময়লা যদি থাকে তাহলে এটা কিন্তু পরিষ্কার হবে। খুবই গুরুত্বপূর্ণ লাইভ, যারাই যুক্ত হয়েছেন ভিডিওটা কমেন্ট করে জানান শোনা আছে কিনা আর স্পষ্টভাবে আমাদের কথা শোনা আছে কিনা, আর আপনারা দেখতেছেন কোথায় থেকে একটু কমেন্ট করে জানালে আমাদের জন্য আপনাদের সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে। সে বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ। সরাসরি নবপুর মেশিনারিজ মার্কেট, ভাইয়ের দোকানের নাম কি? আমার দোকানের নাম হৃদয় এন্টারপ্রাইজ। আচ্ছা, এই লাইভ দেখে যারা অর্ডার করবে যে দাম বলা হবে সেম দামে সরাসরি মানে জেলা শহর থেকে পেয়ে যাবে, মাঠে বসে পেয়ে যাবে। আজকে এমন প্রাইস দিব একদম দোকানদারের থেকে কম প্রাইস, মানে মফস্বলে যে দোকানদার আছে তারা আমাদের থেকে 10টা নিলো যে দাম, আপনারা এক পিস নিলো ওই দামে দিয়ে দেবেন, সেম দাম পেয়ে যাবেন। আর আপনি যেটা বললেন যে আসলে গিফট বলতে কিছুই না, ভিডিও লাইক শেয়ার করবেন। অনেকেই বলে ভাই রসিক না জন্য অন্য দোকানে যেতে হয়, আপনি তাদের জন্য একটা হালকার পর একটা রেখেছেন, কিন্তু গিফট তো গিফটই ভাই আলহামদুলিল্লাহ। পার্সোনালি ভাবে মানে আমি যে ফ্যাক্টরি থেকে আমাদের আসে ওই ফ্যাক্টরি থেকে মানে রশিটা আনা, এটা জাস্ট এখানে রশিতে বেঁধে এটা প্রায় 70 ফিট আছে এখানে। আচ্ছা আচ্ছা, 70 ফিট পেয়ে যাবেন। এটা জাস্ট আমার কাস্টমার ভাইরা যাতে হয়রানি না হয় এটার জন্য এটা সাথে দেওয়া। ওকে ভাই, আলাদা করে কিনাও লাগবে না, আপনি সবকিছু পেয়ে যাবেন ভাই। প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? আর অবশ্যই শেয়ার করে কৃষক ভাইদের নিকট পৌঁছে দিবেন, একটাও কড়াই করতে পারবেন, হোম মানে ঘরে বসে কুরিয়ারে পাই পেয়ে যাবেন। জি, কুরিয়ারে কন্ডিশনে ফুল টাকা দিতে হবে না, ঘরে বসে টাকা টাকা সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করবে, বাকি টাকা আপনারা ডেলিভারি এবং এই সেম মডেলটা আমি এটা দিয়ে দেখাই। এই যে দেখেন সব মালগুলো তো উপরে ডেলিভারি থাকে, এটা পাবেন সাইডে ডেলিভারি। ও সাইড ডেলিভারি, জি চমৎকার। এবং কাটার ব্লেড তো থাকবে। ওকে ভাই, এটা এক গোড়ার দাম পড়বে 8000 টাকা, আচ্ছা দেড় গোড়ার দাম পড়বে 9000 টাকা, দুই গোড়ার দাম পড়বে 10000 টাকা। হৃদয় ভাই যে ঘোড়া বলতেছেন সেম সেই ঘোড়া হবে কিনা? সেম এই ঘোড়া হবে, আপনারা যদি বলেন আরপিএম মেপে নিয়ে যাবেন আমার দোকানে আসবেন, কষ্ট করে আরপিএম মেপে দিব, যদি এক গোড়াতে এক গোড়া প্রমাণিত না হয় আমাকে 10 লাখ টাকা জরিমানা করে যাবে। সুতরাং যা চাইবেন সেম সেই দামে সেম, আমরা সবসময় চেষ্টা করি মানুষকে অরিজিনাল মাল দেওয়া ইনশাআল্লাহ ভাই। ব্যবসাতে একদিন জোর না, কৃষক ভাই একজন ব্যবহার করবে আর একজন ভাই রিকমেন্ড করবে আপনাকে যে ভাই এনার কাছ থেকে মাল নিয়ে আমি জিতেছি। ওকে ভাই, তারপরে কোনটা দেখাবে? তারপর আমি দেখাবো হলো আরেকটা মডেল, এটা হলো আপনার নৌকা পায়া বলে আর কি। এটার মধ্যে একটা পাখা থাকবে, এটার মধ্যে দুইটা পাখা থাকবে, এটা দিয়েও সেফটি ট্যাঙ্কি পরিষ্কার হবে, কিন্তু এটা দিয়ে যে শক্তিটা পাবে এটা দিয়ে ওই শক্তিটা পাবে না। প্রাইসটা ছোট করে বলে দিই, এটা এক গোড়ার দাম 7500 টাকা, দেড় গোড়ার দাম 8500 টাকা, দুই গোড়ার দাম 9500 টাকা। ওকে ভাই, তারপর আসি হলো কম দামি 3 ইঞ্চি ডেলিভারি, ঠিক আছে। এটা হলো 100% কপার হবে কিন্তু কাস্টিং বডি, কাস্টিং বডি বডিটা হবে কাস্টিং। এটা যদি নেন দেড় গোড়া 3 ইঞ্চি দাম 8000 টাকা, দুই গোড়া 3 ইঞ্চি দাম 9000 টাকা, 9000 টাকা পেয়ে যাবেন। তারপর আসি হলো 3 ইঞ্চি ডেলিভারি এসএস বডি, ঠিক আছে। আর আমার কাছে ব্র্যান্ড পেয়ে যাবেন হুন্ডাই ব্র্যান্ডটা, হুন্ডাই কোরিয়ান টেকনোলজি, হুন্ডাই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আর ইয়ামা ব্র্যান্ডটা পেয়ে যাবেন, জাপান টেকনোলজি। ওকে ভাই, তো এটা হলো এসএস বডি, দুই গোড়া 3 ইঞ্চি ডেলিভারি। এটা যদি নেন 9500 টাকা, তিন গোড়া 3 ইঞ্চি ডেলিভারি 10500 টাকা, চার গোড়া 3 ইঞ্চি ডেলিভারি 11500 টাকা, এটার মধ্যে পেয়ে যাবেন। ওকে ভাই, তারপর আসি হলো আপনার যারা আমার কৃষক ভাইরা যারা পুকুর সেচ করার জন্য নেয়, অনেক মাছ থাকে ওই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কাটারটা আমি বলবো নিবেন না, কারণ কাটারটা মাছও কেটে উঠে যাবে। ওই ক্ষেত্রে আপনারা এই জালি সিস্টেম এটা নিয়ে যাবেন, দেখেন নিচে একটু জালিটা দেখেন। ওকে, ঠিক আছে, মানে আপনার পানি উঠবে কিন্তু মাছ উঠবে না। তো এটার জন্য দেড় গোড়া 3 ইঞ্চি আছে এই মডেলটার মধ্যে, দেড় গোড়া 3 ইঞ্চি যদি নেন 8500 টাকা একদম পাইকারি রেট। আচ্ছা, দোকানদার ভাইরা যদি 10 পিস নেন এই দামি সেম প্রাইস, তো 8500 টাকা
আপনি দের গোড়া 3 ইঞ্চি দুই গোড়া 3 ইঞ্চি 9500 টাকা তিন গোড়া 3 ইঞ্চি 10500 টাকা এই মডেলটার মধ্যে পেয়ে যাবেন আপনি ওকে তারপরে তারপর আসি হলো লাইটটা যারাই দেখতেছেন একটু কমেন্ট করেন যে আসলে শুরু আছে এটা কি বলে যদি দেখেন এটা মালের সাথে একটা করে আপনারা রশি ফ্রি হয়ে আছে এটা আপনার মালের মধ্যে আপনার মনে না থাকলে ভাইকে মনে করে দিবেন ভাই বলেছিলেন রশি ফ্রি কথা কারণ আমি সব